হাই গাইস সাকিব হিয়ার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজকের ভিডিওতে আরো একটা নতুন ভাইরাল স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম প্রিভিউতে যে আপনি ভিডিওটা দেখলেন এই টাইপের কিবোর্ড স্ট্যাটাস ভিডিওগুলো এখন প্রচুর ট্রেন্ডিংয়ে রয়েছে আপনার নামের ফার্স্ট লেটার দিয়ে বা আপনার প্রিয় মানুষের ফার্স্ট লেটার দিয়ে কীভাবে আপনি এই টাইপের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করবেন সেটাই আজকের এই ভিডিওটিতে দেখাবো আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র আপনাদেরকে এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ লাস্ট পর্যন্ত দেখতে হবে তো এই ভিডিওটা এডিটিং করার ক্ষেত্রে আমরা দুটো অ্যাপ্লিকেশন ইউজ করবো পিকশার্ট এবং ক্যাপকাট আর অল ম্যাটেরিয়ালসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অন করে রাখবেন কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে তো গাইস আপনাদের সাথে আছি আমি সাকিব চলুন ভিডিওটা শুরু করি ওয়েলকাম ব্যাক গাইস প্রথমে আপনাদেরকে পিকশার্ট অ্যাপ্লিকেশানটা ওপেন করতে হবে ওপেন করলে আপনার সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে দেন নিচে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এডিট এ ফটো এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে তো গ্যালারি থেকে প্রথমে আপনাদেরকে এই কিবোর্ড ফটোটা অ্যাড করতে হবে কিবোর্ড ফটোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ডাউনলোড করে নেবেন দেন অ্যাড করলে আপনার সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশান রয়েছে আপনাদেরকে কাট আউট এই অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার সেভ অপশানে ক্লিক করবেন দেন আপনাদেরকে এই সেভটাকে সিলেক্ট করতে হবে সেভটা সিলেক্ট করার পর আপনি যে লেটারটা দিয়ে ভিডিওটাকে ক্রিয়েট করবেন ওই লেটারের উপরে আপনাদেরকে এই সেভটা ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে দেন কাট করে নেবেন তো প্রথমে আপনি জুম করে নেবেন আপনার পছন্দের লেটারটার উপরে এরকমভাবে ভালোভাবে অ্যাডজাস্ট করবেন ঠিক আমি যেমন করছি এরকমভাবে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে তো এরকমভাবে আপনি বাড়িয়ে দেবেন দেন আপনাদেরকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনাদেরকে উপরে টিক অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখবেন এটা ক্রপ হয়ে যাবে এরপর আপনাদেরকে এটা সেভ করতে হবে এর অপশানে ক্লিক করবেন দেন গ্যালারি অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপর অ্যারো অপশানে ক্লিক করে ব্যাক করবেন ব্যাক করার পর আরও একবার ব্যাক করবেন দেন ডোন্ট সেভ এখানে ক্লিক করবেন ক্লিক করলে আরও গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে একটা অপশান রয়েছে ব্যাকগ্রাউন্ড এই অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে কালারগুলো শো করছে আর একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটিতে ক্লিক করতে হবে ক্লিক করলে এরকমই ইন্টারফেস শো করবে এরপর আপনাদেরকে এই অপশানে চলে আসতে হবে অ্যাড ফটোতে ক্লিক করবেন ক্লিক করলে আরও গ্যালারি ওপেন হয়ে যাবে আপনি যে লেটারটাকে ক্রপ করেছিলেন ওই লেটারটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর উপরে অ্যাড অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে সাইজটাকে এরকমভাবে ছোটো করে দিবেন দেন আপনাদেরকে টিক অপশানে ক্লিক করতে হবে তারপর এটাকে সেভ করে নিতে হবে অ্যাড অপশানে ক্লিক করবেন দেন গ্যালারিতে ক্লিক করবেন তাহলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপর অ্যাড অপশানে ক্লিক করে আরও ব্যাক করবেন দেন আপনাকে এই অপশানটিতে ক্লিক করতে হবে আনডু অপশানে ক্লিক করবেন তাহলে এটা রিমুভ হয়ে যাবে এরপর আপনাদেরকে এখানে স্টিকার অপশানে ক্লিক করতে হবে স্টিকার অপশানে ক্লিক করার পর সার্চ বারে ক্লিক করবেন দেন এখানে আপনাকে সার্চ করতে হবে আইফোন ইমোজি তো আইফোন ইমোজি যখনই আপনি সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম ইমোজিগুলো শো করবে আপনার পছন্দের ইমোজি কিছু অ্যাড করে নেবেন প্রথমে আপনাদেরকে এরকমভাবে সিলেক্ট করতে হবে দেখবেন এখানে চলে আসবে সাইজটাকে আপনি চাইলে ছোটো সাইজ করে নিতে পারেন দেন আপনাদেরকে উপরে টিক অপশানে ক্লিক করতে হবে অ্যার অপশানে ক্লিক করবেন তারপর সেভ অপশানে ক্লিক করে দেবেন দেন আরও ব্যাক করবেন এখানে আন্ডোতে ক্লিক করে এটাকে রিমুভ করবেন দেন স্টিকার অপশানে ক্লিক করবেন আপনার পছন্দের যতগুলো আপনি ইমোজি অ্যাড করতে চান বা সেভ করতে চান এখান থেকে আপনি খুব সহজে সেভ করে নিতে পারবেন সেম প্রসেস আপনার যতগুলো প্রয়োজন হবে এরকমভাবে আপনাদেরকে সেভ করে নিতে হবে গ্যালারিতে গাইজ এরপর আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশানটা ওপেন করতে হবে ওপেন করলে আপনার সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে আপনি যদি ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশানটা ইউজ করেন তাহলে যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন দেন নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে আপনাদেরকে ফটো সেকশানে ক্লিক করতে হবে ফটো সেকশানে ক্লিক করার পর প্রথমে আপনাদেরকে এই যে কিবোর্ড ফটোটা রয়েছে এটা অ্যাড করতে হবে সিলেক্ট করবেন দেন অ্যাড অপশানে ক্লিক করবেন অ্যাড অপশানে ক্লিক করলে এইরকমই ইন্টারফেস শো করবে দেন আপনি ভিডিও লাস্টে চলে আসবেন এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশানে একটা ওয়াটারমার্ক ভিডিও থাকবে এটা ডিলিট করতে হবে এটার উপরে ক্লিক করবেন তারপর ডিলিট বাটনে ক্লিক করে ওয়াটারমার্কটাকে ডিলিট করে দিবেন দেন আপনি প্রথমে চলে আসবেন প্রথমে আসার পর আপনাদেরকে ট্রেন্ডিং মিউজিকটা অ্যাড করতে হবে তার জন্য দেখতে পাচ্ছেন অপশান রয়েছে অ্যাড অডিও প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা ভিডিও থেকে মিউজিকটাকে এক্সট্র্যাক্ট করব তার জন্য আপনাদেরকে এক্সট্র্যাক্ট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে দেন আপনাদেরকে মিউজিক ভিডিওটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নিচে অপশান রয়েছে ইনপুট সাউন্ড অনলি এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার মিউজিকটা ইনপুট হয়ে যাবে এরপর আপনাকে প্লে করে দেখতে হবে যেখান থেকে লিরিক্স শুরু হচ্ছে সেখানে আপনাকে একটা বিট অ্যাড করে দিতে হবে মানে গানটা যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে একটা বিট অ্যাড করতে হবে তো আমি প্লে করছি এখান থেকে এই বিটটা শুরু হচ্ছে তাও আমি প্লে করে দেখে নিচ্ছি আপনারাও প্লে করে দেখে নেবেন তো আমি প্লে করলাম
गाइस देखते हो एखान के बीट शुरू हो मैं लिरिक्सा शुरू हो म्यूजिकर उपर ही क्लिक करबें। क्लिक कर पर मैच काट अपशने क्लिक करबें। देखते एखे अपशन रही है एड बीट प्लस आईकने क्लिक कर देवें। क्लिक कर लेना बीटा एड हो जाए। एरपर टिक अपशने क्लिक करबें। टिक अपशने क्लिक कर पर आना एटार ऊपर क्लिक करते हैं। कीबोर्ड फटोर ऊपर क्लिक करते हैं। दें ये लेयार्ट आपके फुल बाड़िए दीते हैं। अपना जो दूर गाना रही है से ही गान अनुजाई लेयार्ट के एडजस्ट कर देखते गाइस एडजस्ट कर निल। एडजस्ट कर आनी प्रथम चले आसबें। प्रथम आसार पर आना कीबोर्ड लेयारे क्लिक करते हैं। क्लिक कर पर यह जूम कर देखते एरकम भाव जूम कर जूम कर आना एखान की फ्रेम एड करते हैं। एनिमेशन एड करते हैं। तो प्रथम एक एड करबें। क्लिक करबें। क्लिक कर देखते एड हो गए। एरपर आनी हल्का सरिए नहीं आसबें। आसार पर एखे एक एड करबें। एड करारे मूव कर साइडे आनते हैं। देखते एरकम भाव मूव कर साइडे आनबें। तपर आो हल्का सरिए दीबें। सरानों पर एखे की फ्रेम एड करबें। मूव कर साइडे नहीं जाबें। देखते एरकम भाव अपना के साइडे एड करते हैं। तपर आनी आो सर नहीं जाबें। यह हल्का सरिए दिल एखे एक की फ्रेम एड करबें। की फ्रेम एड करार पर यारे एरकम भाव मूव करबें। मूव करार आना जखे बीट एड करें आनी चले आसबें। आसार पर एखे एक की फ्रेम एड करबें। तपर आपनर जो लेटर दिए भिडियो क्रिएट करबें वो लेटर का एरकम भाव जूम कर देवें। देखते एरकम भाव अपना जूम कर देखें खूब सुंदर भाव क्योंकि अपना एनिमेशन एड हो जाए। देखते एड हो गए। एरपर आप की फ्रेमगुलो एड कर लें दूटा एड करटार मजे ग्राफ एड करते हैं। तर देखते अनेकगुलो अपशन रही है। अपना देखिए एखे एकदम लास्टे चले आसते हैं। दें यपशन क्लिक करबें। क्लिक कर पर आना एखे कस्टम अपशन पा कस्टम अपशन क्लिक करते हैं। तपर एडिट बाटने क्लिक करबें। एडिट बाटने क्लिक कर पर अपशन रही है ये धरे एखे नहीं आसते हैं। देखते एरकम भाव एडजस्ट करबें। तपर टिक अपशने क्लिक करबें। टिक अपशने क्लिक कर पर आना और दूटा की फ्रेम रही है तर मजे चले आसबें। एखे आपके कस्टम अपशने क्लिक करते हैं। तपर एडिट बाटने क्लिक करबें। एडिट बाटने क्लिक कर पर यह धरे एखे नहीं आसते हैं। तो तीनटा पर एरक कर आपने आसते हैं। एखे कस्टमे क्लिक करते हैं। एडिट बाटने क्लिक करबें। दें ये एखे नहीं आसबें। भलोभवे आनी देखे नीन एरक टिक अपशने क्लिक करबें। एरपर आो जो एक रही है ये तरह विपरीते करते हैं। एखे अपनी माझ बराबर चले आसबें। एखे कस्टमे क्लिक करबें। एडिट बाटने क्लिक करबें। दें ये एरकम भाव नीचे नाम देवें। देखते एरकम भाव क्योंकि अपन इफेक्ट एड हो जाए। देखते एड हो गए। तो एरकम भाव अपनी एड कर दें एखे एड अपशने क्लिक कर दोबार बैक करबें। बैक कर पर आना इफेक्ट अपशने क्लिक करते हैं। दें भिडियो इफेक्टे क्लिक करबें। भिडियो इफेक्टे क्लिक कर पर देखते अनेकगुलो सेक्शन रही है। अपन देखिए फ्रेम सेक्शने चले आसते हैं। फ्रेम सेक्शने आसार पर एक इफेक्ट देखते पाबें इलेक्ट्रिक लाइट। ये इफेक्ट आपके सिलेक्ट करते हैं। दें टिक अपशने क्लिक करबें। टिक अपशने क्लिक कर पर लाइट फुल बाड़िए दीते हैं। अपना जो दूर भिडियो रही है से पर्यंत एडजस्ट कर नीबें। एडजस्ट कर आनी प्रथम चले आसबें। प्रथम आसार पर आना एडजस्ट क्लिक करते हैं। क्लिक कर पर आनी नीचे आसबें। नीचे आसार पर इंटेंसिटी जेटा रही है ये आपके फुल कमिए दीते हैं। जिरो कर देवें। जिरो करार पर आना साइज अपशन रही है ये 100% कर देवें। तपर स्पीड आपके कमिए दीते हैं एखे 5% करबें। एखे देखते हैं ये 5% कर देवें। तपर एक ऊपर जो अपशन रही है ये कमिए देवें। ये हमें 15-16 कर देवें। तो हमें एखान 15-16% कर दिल। तपर टिक अपशने क्लिक करबें। टिक अपशने क्लिक कर देखें खूब सुंदर भाव अपना सेक इफेक्ट क्योंकि एड हो जाए। एरपर कि करबें। एरपर आना एखे अबजेक्ट अपशने क्लिक करते हैं। दें अल भिडियो एखे क्लिक करबें। तो हमें अपना ये इफेक्ट प्रत्येक जो लेयारगल आनी एड करबें एखे क्योंकि एनिमेशन हो जाए। दें टिक अपशने क्लिक करबें। टिक अपशने क्लिक कर पर आना एखे चले आसते हैं जखान अपनी बीट एड करें तर एक आगे चले आसबें। देखते हैं एरक आगे चले आसबें। दें एखे कि करते हैं अपना एर अपशने क्लिक करते हैं। एर अपशने क्लिक कर देखते हैं यही जगहटाते जूम हो तो जूम जखे हे से ही जगह आपके चले आसते हैं। आसार पर कि करबें एखे ओवरले अपशने क्लिक करबें। दें एड ओवरलेते क्लिक करबें। एड ओवरलेते क्लिक कर पर आना फोटो सेक्शने क्लिक करते हैं। और ये कलर बैकग्राउंडगुलो लिंक वीडियो डिस्क्रिप्शन बक्से देव आता आपनर पसंद है वो सिलेक्ट करबें। एड अपशने क्लिक करबें। तपर ये जूम कर देवें। देखते हैं एरक जूम करबें। जूम करार स्प्लिट अपशने क्लिक करबें। क्लिक कर पर एखान करते हैं एखे अपने डार्क एंड सिलेक्ट करबें। तपर टिक अपशने क्लिक करबें। टिक अपशने क्लिक कर पर लेयार्ट फुल बाड़िए दीबें। अपना जो दूर लेयार रही है भिडियो लेयार से ही पर्यंत आपके लेयार्ट को एडजस्ट कर एडजस्ट कर आनी प्रथम चले आसबें। एनिमेशन अपशने क्लिक करबें। इन एनिमेशने क्लिक करबें। तपर आपके फेड इन ये सिलेक्ट करते हैं। तपर टिक अपशने क्लिक करबें। टिक अपशने क्लिक कर पर एखान आपके लेटर एड करते हैं जो अपनी क्रप करें एखे एखे एड अपशने क्लिक करबें। एड अपशने क्लिक कर पर आना फोटो सेक्शने चले आसते हैं। दें ये क्रप करें एजटा के लेटर वो एड करबें। एड कर पर आना एडजस्ट कर बसाते हैं एरक अपनी सरिए नहीं आसबें। दें एखे एरक जूम कर बसिए दीबें। भलोभवे अपना एडजस्ट कर बसिए दीते हैं। तो एरक अपना एडजस्ट कर बसिए दीते हैं। हमें हल्का एडजस्ट कर देखते
এরকমভাবে আপনি অ্যাডজাস্ট করে বসে দেবেন। সাইজটাকে আমি ছোটো করে নিচ্ছি, তো এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এই লেয়ারটাকে আপনাকে বাড়িয়ে দিতে হবে, আপনার যত দূর ভিডিও লেয়ার রয়েছে সেই পর্যন্ত অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর এটাতেও অ্যানিমেশন অ্যাড করতে হবে, অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন, ইন অ্যানিমেশনে ক্লিক করবেন, তারপর ফেডটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাকে প্লে করে দেখে নিতে হবে এটা ঠিকঠাকভাবে কাজ হচ্ছে কি না। দেখতে পাচ্ছেন ঠিকঠাকভাবে কাজ হয়ে গেছে, আর হালকা এরকমভাবে বাড়িয়ে দিচ্ছি, দেখি এরকমভাবে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর আপনি লাস্টে চলে আসবেন, এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর কী করবেন, এরপর আপনাদেরকে কী করতে হবে, ইমোজি অ্যাড করতে হবে। যে ইমোজিগুলো আমি বললাম, এই যে আপনি এইরকম জায়গাতে চলে আসবেন, আসার পর আপনাদেরকে এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে, দেন ইমোজি অপশানে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর আপনাকে সাইজটাকে ছোটো সাইজ করে নিতে হবে। ছোটো সাইজ করার পর আপনি কী করবেন, এই যে মাঝে চলে আসবেন, এই যে ইমোজির মাঝে চলে আসবেন, আসার পর কী ফ্রেম অ্যাড করবেন। দেন আপনি প্রথমে আসবেন, প্রথমে একটা কী ফ্রেম অ্যাড করবেন, দেন আপনাকে লাস্টে আসতে হবে। লাস্টে আসার পর এখানেও একটা কী ফ্রেম অ্যাড করতে হবে, তারপর আপনি মাঝে আসবেন। মাঝে আসার পর কী করবেন, এটাকে সরিয়ে এই সাইডে নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে এই সাইডে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর কী করতে হবে, এই যে দেখুন এরকমভাবে অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে অ্যানিমেশন অ্যাড হয়ে যাবে। তো এখান থেকেও গ্রাফ অ্যাড করতে হবে, মাঝে চলে আসবেন, আসার পর লাস্টে আসবেন, এখানে ক্লিক করবেন, এখানে কাস্টমে ক্লিক করবেন, তারপর এডিট বাটনে ক্লিক করে এটাকে এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পর টিক অপশানে ক্লিক করবেন, টিক অপশানে আরও একবার টিকে ক্লিক করবেন, দেন এই যে দুটো কার্ভ অ্যাড করেছেন এখানে মাঝ বরাবর আসবেন। অ্যাপ অপশানে ক্লিক করবেন, দেন কাস্টমে ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করার পর এডিট অপশানে ক্লিক করবেন, দেন এটাকেও এখানে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকমভাবে কিন্তু আপনার অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এরপর কী করবেন, এটাকে আপনাদেরকে এই লেটারটা নিচে নিয়ে যেতে হবে, তার জন্য এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এই যে এই অপশানটিতে ক্লিক করতে হবে, লেয়ার অপশানে ক্লিক করবেন, দেন টুটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে দেখবেন আপনার কিন্তু এই লেটারটা নিচে চলে যাবে। তো এরকমভাবে আপনি যে কোনো ইমোজি অ্যাড করতে পারেন অ্যানিমেশন দিয়ে। তারপর ব্যাক করতে হবে, ব্যাক করার পর আপনাদেরকে আরও ইফেক্ট অ্যাড করতে হবে। তো এই যে লেয়ার অপশানটিতে ক্লিক করবেন, তারপর আপনি এখানে চলে আসবেন, এই যে এখান থেকে চলে আসবেন। এখানে আসার পর এখানে আপনাকে একটা লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। লিরিক্স ভিডিওটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে আপনি আসবেন, অ্যাড ওভারলেতে ক্লিক করবেন, দেন ভিডিও সেকশনে ক্লিক করবেন। ভিডিও সেকশনে ক্লিক করার পর আপনাদেরকে এই যে এই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে, তারপর অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করার পর স্প্লিট অপশানে ক্লিক করবেন, দেন এটাকে ফিল্টার সিলেক্ট করবেন। ফিল্টার সিলেক্ট করার পর টিক অপশানে ক্লিক করবেন, তারপর আপনাদেরকে এটাকে সরিয়ে নিয়ে আসতে হবে আপনাদেরকে অ্যাডজাস্ট করার জন্য। এরকমভাবে উপরে এই লিরিক্সটাকে বসিয়ে দিবেন, বসানোর পর আপনি প্লে করে দেখবেন অ্যাডজাস্ট হয়েছে কি না। তো আমি একবার প্লে করছি, গাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি হালকা এরকমভাবে ফাস্ট করে দিচ্ছি, তাহলে আরও ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। গাইজ দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর আপনাদেরকে আরও একটা লাইটিং ইফেক্ট অ্যাড করতে হবে। এখানে আপনি চলে আসবেন, আসার পর আপনাদেরকে অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি ভিডিও সেকশনে চলে আসবেন, দেন এই যে লাইটিং ইফেক্টটা রয়েছে এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, তারপরে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করার পর স্প্লিট অপশানে ক্লিক করবেন, ফিল্টার সিলেক্ট করবেন। গাইজ এরপর আপনাদেরকে একটা লাভ ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য অ্যারো অপশানে ক্লিক করে ব্যাক করবেন, দেন অ্যাড ওভারলে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে, আপনি ভিডিও সেকশনে চলে আসবেন, তারপর এই যে গ্রিন স্ক্রিন লাভ ইফেক্টটা রয়েছে এটাকে সিলেক্ট করবেন, দেন অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর আপনাদেরকে এখানে চলে আসতে হবে, ক্রোমা কি অপশানে চলে আসবেন। ক্রোমা কি আসার পর আপনাদেরকে এখান থেকে এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন এটাকে আপনাকে গ্রিনে নিয়ে আসতে হবে, দেন আপনাকে ইন্টেন্সিটিতে ক্লিক করতে হবে, দেন এটাকে 100 করে দেবেন। 100 করে দেওয়ার পর আপনাদেরকে এখানে চলে আসতে হবে শ্যাডো অপশানে। শ্যাডো অপশানে আসার পর এটাকে আপনি হালকা বাড়িয়ে দেবেন, তো আমি 20% করে নিচ্ছি, দেন টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর আপনাদেরকে সরিয়ে নিয়ে আসতে হবে, আসার পর দেখবেন এরকমই ইন্টারফেস শো করবে। তো এখান থেকে কী করবেন, আপনাকে জুম করে দিতে হবে। এরকমভাবে জুম করে আপনি এই যে লেটারটা রয়েছে এই লেটারের মাঝে এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি হালকা রোটেট করে নিচ্ছি, তো এরকমভাবে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করলে দেখবেন খুব সুন্দরভাবে আপনার ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে। আমি প্লে করছি, দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনার ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে। আর এই যে লাইটিং ইফেক্টটা রয়েছে এটাকে সবার উপরে করতে হবে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখানে লেয়ার অপশানে চলে আসতে হবে, আসার পর এখানে আপনাকে 6 নম্বর সিলেক্ট করতে হবে, তারপর টিক অপশানে ক্লিক করবেন। এরপর ফাইনালি ভিডিওটা তৈরি হয়ে গেছে, প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনার ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনাদেরকে এটা সেভ করতে হবে, তার জন্য উপরে অ্যারো অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আপনাদেরকে আরও একবার এই ভিডিওটা ইনপুট করতে হবে এই অ্যাপ্লিকেশানটিতে, তো আমি ওয়েট করে নিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। এরপর উপরে ডান অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে আরও একবার নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে, আপনাদেরকে ভিডিও সেকশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওটা শো করছে, এইমাত্র যে ভিডিওটা এক্সপোর্ট করলেন ওটাকে সিলেক্ট করবেন, দেন অ্যাড বাটনে ক্লিক করবেন।
অ্যাড বাটনে ক্লিক করার পর এই ভিডিওটার উপরে ক্লিক করতে হবে। দেন আপনি এটাকে জুম করে দেবেন। জুম করে আপনাদেরকে ফুল স্ক্রিন করে নিতে হবে। এরকমভাবে আপনি জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। দেন আপনি ভিডিওর লাস্টে চলে আসবেন। এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশানে একটা ওয়াটারমার্ক থাকবে, এটার উপরে ক্লিক করবেন। তারপর ডিলিট বাটনে ক্লিক করে ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। এরপর আপনাদেরকে আরও একবার এক্সপোর্ট করে নিতে হবে। অ্যারো অপশানে ক্লিক করে ফাইনালি আপনাদেরকে এক্সপোর্ট করে নিতে হবে। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অন করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আরও একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।